বন্ধুরা কেমন আছেন? সবাই আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, আপনি দেওয়ানি আদালতে যদি মামলা করতে যান, আপনাকে যে বিষয়ে মামলা করতেছেন সেই বিষয়বস্তুর উপর ভিত্তি করে আপনাকে কোর্ট ফি দিতে হয়। এই কোর্ট ফি কিভাবে হিসাব করা হয় এ নিয়ে আমাদের মাঝে অনেক প্রকার কনফিউশন কিন্তু আছে। তো আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদেরই জন্য যারা আসলে জানতে চান যে কোন মামলার জন্য কত টাকা খরচ হবে, আর যারা আইন বিষয়ে আগ্রহী এবং আইনের ছাত্র, যারা সিপিসিটাকে ভালো করে বুঝতে চান। আমরা প্রথম পর্বের সিপিসির একটা লেকচার আপলোড করেছি, মোটামুটি 40 মিনিটের মতো, সেটা একটু দেখবেন। সেখানে আমরা কিছু কথা বলেছি যে দেওয়ানি কার্যবিধি আপনাকে বুঝতে হলে কোর্ট ফি আইনটা আপনাকে একটু বুঝতে হবে, স্যুট ভ্যালুয়েশনটা আপনাকে একটু বুঝতে হবে, যে দেওয়ানি কোর্ট আইন আছে সেটাও একটু বুঝতে হবে। তো আশা করি ধারাবাহিক যদি আপনারা এই দেওয়ানি বিষয়ক যে ভিডিওগুলো চলতেছে এগুলো যদি দেখতে থাকেন অবশ্যই বুঝতে পারবেন। আর যারা কমন ম্যান আছেন, বেসিক লে ম্যান আছেন, তাদের জন্য ভিডিওটি গুরুত্বপূর্ণ, কারণ আপনার কোন মামলার জন্য সরকার কত টাকা পাচ্ছে সেটা জাস্ট আমরা একটু দেখব। তো চলুন আমরা দেরি না করে, আমরা যদি পিডিএফটা আপনাদের সামনে তুলে ধরি তাহলে আপনারা খুব দ্রুত বুঝতে পারবেন এবং সহজেই বুঝতে পারবেন যে আসলে আপনার কোন মামলার জন্য কত টাকা খরচ হয়। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমরা সাধারণত দেওয়ানি মামলাগুলো যেগুলো করা হয়, এই যে আপনারা এখানে কিছু সেকশন দেখতে পাচ্ছেন, এখানে আমরা যদি বলি আমরা দেখতে পাচ্ছি আমাদের সেকশন হচ্ছে 3। এখন এই সেকশন কোন সেকশন 3? এটা হচ্ছে আমাদের যেই, জাস্ট আমরা একটু হাইলাইট করে দেই, আমাদের দা সিভিল কোড অ্যাক্ট বলে একটা আইন আছে, অর্থাৎ 1887 সালের সিভিল কোড অ্যাক্ট আছে। এই আইনের তিন ধারায় যেটা বলে, আইনের তিন ধারা বলতেছে যে দেওয়ানি আদালত বা সিভিল কোড কতটা থাকবে। তো সেখানে দেখেন জেলা জজ, অতিরিক্ত জেলা জজ, যুগ্ম জেলা জজ, সিনিয়র সহকারী জজ, সহকারী জজ, টোটাল 5 প্রকার এই যে বিচারকের কথা বলা আছে। তো তার মধ্যে এই সমস্ত যারা বিচারক আছেন, নর্মালি যেটা হয় আমরা যে সমস্ত আদালতে মামলাগুলো দাখিল করি সেটা হচ্ছে এই যে নিচের, যে যুগ্ম, সিনিয়র এবং সহকারী, এদের আদালতে আমরা মামলাগুলো দাখিল করি। তো সেকশন 3 যদি আমরা ভালো করে পড়ি, সেখানে বলা হচ্ছে যে জেলা জজ এবং যুগ্ম জেলা জজ এর দায়রা সীমা সেখানে বর্ণনা করা আছে যে এদের কাছে সব মামলার আদি এখতিয়ার থাকবে। তবে নর্মালি যেটা হয়, জেলা জজ আমরা যেই নর্মাল মামলাগুলো করি এগুলো সরাসরি তার কাছে করা হয় না, বিশেষ কিছু মামলা ছাড়া সমস্ত মামলা আমরা সহকারী, সিনিয়র অথবা যুগ্ম জেলা জজের কাছে আমরা করি। কিন্তু কথা হচ্ছে সেকশন 3 আমাদেরকে অধিকার দেয়, সেকশন 3 যদি আপনি ভালো করে পড়েন আপনি জেলা জজের কাছে মামলাগুলো করতে পারবেন। আইনগত এখতিয়ার, আদি এখতিয়ার জেলা জজের আছে, তবে বাস্তব প্র্যাকটিস এবং যেটা তারা অনুসরণ করতেছে সেটা হচ্ছে আপনাকে সহকারী, সিনিয়র এবং যুগ্মের কাছে মামলাগুলো করতে হবে। পরবর্তীতে এসব মামলা থেকে যে সমস্ত আপিল যাবে তার পেকুনারি জুরিডিকশনের উপর ভিত্তি করে সেগুলো তখন যাবে। তো যাই হোক, এখানে আমরা যেই শব্দগুলো ব্যবহার করতেছি, আপনার মামলা যদি 15 লাখ টাকা পর্যন্ত হয় সহকারী, যদি আপনার মামলা 15 লাখের বেশি হয় সিনিয়র সহকারী, যদি 25 লাখের উপরে হয় তখন যতই হোক সেটা যুগ্মের, এই তিন আদালতে আপনি মামলাগুলো দাখিল করবেন। এখন এই মামলা দাখিল করার জন্য যে টাকা পয়সাটা, এটা আমরা কিভাবে হিসাব করব? আর যারাই আপনারা এই যে বার কাউন্সিলের পরীক্ষা দিবেন তারা আমার লাস্ট লেকচারটা দেখবেন, এবং আগামীতে আমরা এটার উপরে ইন ডিটেইলে আর একটা 1 ঘন্টার মতো লেকচার রেকর্ড করব, সেটা আপনারা দেখে নেবেন। তো আমরা এখন এই কোর্ট ফিটা হিসাব করার জন্য আমরা চলে যাব 1800 যে আমাদের 70 সালের কোর্ট ফি অ্যাক্ট আছে, এই অ্যাক্ট অনুযায়ী কোর্ট ফিটা হিসাব করা হয়। এক্ষেত্রে আমরা একটা সেকশন সবসময় মনে রাখি আর একটা সেকশন ভুলে যাই, এই জন্য আমরা ভুল করি। মনে রাখবেন দা কোর্ট ফি একটা দুটো সেকশনের মাধ্যমে কোর্ট ফিটা নির্ধারিত হয়। এই কোর্ট ফি একটা দুটো শিডিউল আছে, শিডিউল 1, শিডিউল 2। শিডিউল 1 টেবিল 1, টেবিল 2 দেওয়া আছে, এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। এই আইনে যদি আমরা 11 নম্বর যদি আমরা সেকশনটা দেখি, জাস্ট এই আইনে যদি আমরা 7 নম্বর সেকশনটা দেখি, এক্ষেত্রে কিছু কথা বলা আছে যে আপনার যে কোর্ট ফিটা কিভাবে কম্পুটেশন করা হবে, হিসাব করা হবে। তো এক্ষেত্রে বিভিন্ন প্রকার মামলার জন্য তারা বিভিন্ন রকম কিছু বলেছে, যে মানি মামলা হলে কিরকম হবে, মেনটেন্যান্স হলে কিরকম হবে, সম্পত্তি স্থাবর হলে কিরকম হবে, অস্থাবর হলে কিরকম হবে। আমাদের সাধারণ কমন লেমের মানুষরা এইটিগুলো পড়ে আমরা বুঝবো না। তো আমরা কি বুঝবো? আমরা যেটা বুঝবো যে আমার মামলাটা কোন ধরনের। জাস্ট এখানে আমরা আপনাদেরকে
মোটামুটি 34টার মতো মামলা পাচ্ছি আমরা। এখানে বলা হচ্ছে যে মানি স্যুট, টাকার মামলা, আপনি ড্যামেজের মামলা, মুভেবল প্রপার্টি, ইমুভেবল প্রপার্টি, ইনজাংশনের মামলা, রেকটিফিকেশনের মামলা, রেসিশনের মামলা, স্পেসিফিক পারফরমেন্সের মামলা, ইজমেন্টের মামলা, অসংখ্য মামলা এখানে আছে। মোটামুটি 34টার মতো মামলা দেওয়া আছে। তো এই মামলাগুলোর কোর্ট ফি তারা বলতেছে দুই প্রকারের হতে পারে। কেমন দুই প্রকার? একটা হচ্ছে মূল্য অনুপাতে, অর্থাৎ আপনি কত টাকা ড্যামেজ, কত টাকা সম্পত্তি দখল উদ্ধারের মামলা করতেছেন সে মূল্য অনুপাতে দিতে হবে। অথবা আরেকটা তারা যেটা বলতেছে সেটা হচ্ছে ফিক্সড কোর্ট ফি হিসাবে আপনাকে দিতে হবে, 200 টাকা, 300 টাকা, 400 টাকা, ফিক্সড হতে পারে অথবা মূল্য অনুপাতে হতে পারে। আর জাস্ট আরেকটা জিনিস নিয়ে আমাদের কনফিউশন সবচেয়ে বেশি চলে, সেটা হচ্ছে যে স্পেসিফিক রিলিফ অ্যাক্টের 8 ধারা যে কোর্ট ফি, এটা বলা হচ্ছে যে হাফ অফ অব যেই অ্যাড ভ্যালোরাম, মানে হচ্ছে মূল্য অনুপাতের অর্ধেক, যদি শব্দটি সঠিক নয়। কেন সঠিক নয় আমরা একটু পরেই দেখব। তাহলে আমরা এই যে মামলাগুলো, এগুলোর কিভাবে আমরা হিসাব করব সেটা জাস্ট আমরা একটু এখন দেখে নিই। আমরা অত কিছু না করে আমরা ওগুলো দেখে নিব। তাহলে কোর্ট ফিটা আমরা হিসাব করতেছি, ফিক্সড হিসাব করব। এই ফিক্সড কোর্ট ফি কত হবে, এটা আমাদের যে শিডিউলটা লাগানো আছে, জাস্ট এই যে শিডিউলটা আমরা যখন আপনাদেরকে দেখাবো, এখানে কিছু শিডিউল লাগানো আছে। দেখেন কোর্ট ফি একটার মধ্যে শিডিউল লাগানো আছে। তো আপনি এটা বুঝতে চাইলে এটা বুঝতে হবে যে ফিক্সড যে কোর্ট ফি এটা শিডিউল 2 এর মধ্যে দেওয়া আছে, আর যেগুলো মূল্য অনুপাতে কোর্ট ফি এগুলো দেওয়া আছে আমাদের শিডিউল 1 এর মধ্যে। তো শিডিউল 1 এর মধ্যে মূলত যেই কোর্ট ফি গুলো দেওয়া আছে এগুলো আবার টেবিল 1 টেবিল 2 এ কিন্তু বিভক্ত, এটি আমাদের একটু মনে রাখতে হবে। তো এক্ষেত্রে আমরা যে টেবিল 1 এবং টেবিল 2 পাবো, এক্ষেত্রে যদি আমাদের মামলাটা যদি হয় সম্পত্তি বিষয়ক যদি হয়, তাহলে আমরা যত টাকা দাবি করব, যত টাকা দাবি করব তত টাকার 2%। তবে এভাবে করলে অনেক টাকা প্রয়োজন পড়ে, 10-20 লাখ টাকা প্রয়োজন পড়ে। তো এই জন্য সরকার একটা ঊর্ধ্ব লিমিট করে দিয়ে বলতেছে যে সর্বোচ্চ কোর্ট ফি হবে 40,000 টাকা পর্যন্ত। অর্থাৎ আপনার 1 লাখ টাকা মামলা হলে 2,000 টাকা দিবেন, 2 লাখ টাকার হলে 4,000 টাকা দিবেন, এভাবে চলতে থাকবে। তবে সর্বোচ্চ 40 লাখের বেশি, 40,000-এর বেশি যাবে না। একই রকম যদি আপনি মানি স্যুট করেন, ড্যামেজ যদি দাবি করেন, সেক্ষেত্রে 2.5% হিসাবে আপনার কোর্ট ফিটা দিতে হবে, তবে সর্বোচ্চ 50,000-এর বেশি হবে না। তো মনে রাখবেন এই যে হিসাবটা আমরা করলাম, এটা কোর্ট ফি আইনের শিডিউল অনুযায়ী আমরা করতেছি। এখন আমরা এখান থেকে আমাদেরকে কি করতে হবে, আবার যেতে হবে কোর্ট ফি আইনে। কেন? আমরা আইনগত ভাবে যেহেতু বুঝতে চাচ্ছি, আমরা এই কোর্ট ফি কম্পিটিশন অফ ফি এর 7 নম্বর সেকশন থেকে আমরা বুঝলাম শিডিউলে আমাদেরকে যেতে হবে। তো এখন আমরা যদি এই কোর্ট ফি আইনের 35-এর এ বলে একটি ধারা আছে, ওই ধারায় কিন্তু আমাদেরকে যেতে হবে, 35-এর এ, কারণ ওই ধারাটা গুরুত্বপূর্ণ। অনেকে ওই ধারাটাকে বাদ দিয়ে তারা বুঝতে চান, এই জন্য তারা যে কাজটা করেন ভুল করে ফেলান যে আসলে কোর্ট ফিটা কেন তাদের হিসাবটা সঠিক হয় না, পরবর্তীতে আবার তাদেরকে পেমেন্ট করতে হয়। তো যাক আমরা জাস্ট একটু সেকশন 35 এ দেখি, 33, 34, এই হচ্ছে আমাদের সেকশন 35। তো এখানে বলা হচ্ছে যে ভেরিয়েশন আপডেট, এটি একটি গুরুত্বপূর্ণ সেকশন, এটা আমরা খুব ভালো করে পড়ে নিব। এইটা আমাদেরকে একটা অথরিটি দেয় যে কোর্ট ফিটা শিডিউল আমাদের 2 এর মধ্যে আছে, সেটা যখন আমরা হিসাব করব, সাবজেক্ট ম্যাটার যদি আমাদের 15,000 টাকা পর্যন্ত হয়, যে কোর্ট ফি আসবে 15% রিডিউস করব, যদি 15,000-এর বেশি হয় তাহলে আমরা 15% ইনক্রিজ করব। তো এই সেকশন 35 এর ক্ষমতা বলে আমরা যখন কোর্ট ফিটা হিসাব করি তখন আমরা কি করি, দেখেন এইখানে যেটা যে 2,000 থেকে যদি 15,000 টাকা পর্যন্ত আমাদের সাবজেক্ট ম্যাটার হয়, তো জমির মূল্য বা মামলার ভ্যালুয়েশন হয়, তাহলে যেই কোর্ট ফিটা আসবে তাহলে তার সাথে আমরা কি করব, 15% কমিয়ে নিব, সেখান থেকে 15% আমরা কমিয়ে নিব। আর যদি সেটা 15,000-এর বেশি হয় তখন আমরা 15% বর্ধিত করব। যেমন 1 লাখ টাকা যদি সাবজেক্ট ম্যাটার হয়, 2,000 আসবে, ওই 2,000-এর আবার 15% নিয়ে যুক্ত করব। তবে কোর্ট ফি আইনে আবার একটি কথা বলা আছে, যদি 2,000-এর বেশি, তবে 2,400 টাকার বেশি যদি না হয়, তাহলে আমরা তার নির্দিষ্ট কোর্ট ফি দেওয়া আছে 281.25 টাকা। তো এরকম যদি পয়সা দেওয়া থাকে, ভগ্নাংশ থাকে, কোর্ট ফি আইনে বলা আছে যে আমরা পরবর্তী যেই পূর্ণ সংখ্যা 282 ধরে নিব। তাহলে আজকে আপনারা বুঝলেন যে কেন আমরা কোর্ট ফি এর সাথে যে 15% যুক্ত করতেছি এটা ভ্যাট ট্যাক্স না, এটা কোর্ট ফি আইনের 35-এর এ ধারা মোতাবেক আমাদেরকে যুক্ত করতে হয় শিডিউল 2 এর সাথে। তো আপনারা এই শিডিউল গুলো কোথায় পাবেন, এইগুলো প্রয়োজনে আমি ডিসক্রিপশন দিয়ে দিচ্ছি, ডিসক্রিপশনে এটি অ্যাটাচ করে দিব। কোর্ট ফি আইনের আপনারা শিডিউল পাবেন, এই শিডিউলে দেখুন অ্যাড ভ্যালোরাম ফি দেওয়া আছে, অর্থাৎ মূল্য অনুপাতে ফি। তো এখানে নানা প্রকার কিছু বলা
বলা আছে, আমরা জাস্ট যেই শব্দটা আপনাদের কাছে উচ্চারণ করলাম সেটা হচ্ছে যে দেখেন স্পেসিফিক রিলিফ অ্যাক্টের আমরা 9 ধারায় যেটা বলা হয়েছিল যে দেখেন এক্ষেত্রে স্পেসিফিক রিলিফ অ্যাক্টে যেটা বলা হচ্ছে যে দেখেন এই যে হোয়েন দ্য অ্যামাউন্ট অর ভ্যালু অফ দ্য সাবজেক্ট ম্যাটার ইজ ডিসপিউট ডাজ নট এক্সিড 75 টাকা, অর্থাৎ এক্ষেত্রে টাকা 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 করে নিচের দিকে যেছে, এবং সর্বশেষ ম্যাক্সিমাম যদি আমরা দেখি দেখেন ম্যাক্সিমাম আমাদের এই বলবে যে প্রোভাইডেড দ্যাট ম্যাক্সিমাম ফি লাইবল ফর এ প্লেট শুড বি 7,500 টাকা। তার মানে স্পেসিফিক রিলিফ অ্যাক্টের অধীনে আপনি মামলা করলে সর্বোচ্চ কোর্ট ফি হবে আমাদের 7,500 টাকা। তাই এখানে মূল্যের অর্ধেক না, মূল্যের অর্ধেক যদি হতো আমাদের 40,000 টাকার অর্ধেক 20,000 টাকা হয়ে যেত। তাহলে আমরা বলতে পারতেছি শিডিউল ওয়ান এই যে টেবিল এর মধ্যে 2 নম্বর যে কলামের ক্ষমতা বলে যে এটা সর্বোচ্চ হচ্ছে 7,500 টাকা। তবে এর সাথে আমাদের ওই 35-এর মোতাবেক 25% আমাদের 15% আমাদের যুক্ত করতে হবে। এটা ছাড়া এই টেবিলে বিভিন্ন প্রকার আপনার আপিলের জন্য কেমন হবে, রিভিউর জন্য কেমন হবে, রিভিশনের জন্য কেমন হবে, এইগুলো কিন্তু আপনাকে এখানে দেওয়া আছে যে কোর্ট ফি যেটা বলা হয়। তো আপনারা এই শিডিউলটা ভালো করে পড়ে নেবেন যে সেখানে কত টাকা খরচ সেটা দেখে নেবেন। তো আমরা যে বললাম 40,000 টাকা, তো এটা আমরা কি মুখে মুখে বললাম না এর কত আইনগত গ্রাউন্ড আছে সেটাও দেখেন এখানে টেবিল বি। তাহলে আমরা যেটি টেবিল বি এর মধ্যে দেখতেছি দেখেন যে 2 এর মধ্যে বি হোয়েন দ্য সাবজেক্ট ম্যাটার ইজ মানি, যদি টাকার মামলা হয় তাহলে দেখেন 2.5% অ্যামাউন্ট টোটাল ফি, তারপরে বলা হচ্ছে শেল নট এক্সিড 50,000 টাকার বেশি হবে না। আবার বলা হচ্ছে যদি সেটা টাকার বাইরে হয় তাহলে এটা 2% হিসাবে 40,000-এর বেশি হবে না। তো এটার সাথে আমরা যেটা করব ওই 35-এর এটা যুক্ত করে দিব। এ দুটা মানুষে ভুল করে, এটাই তারা হিসাব করেন, ওইটা তারা যুক্ত করেন না, ওইটাও আপনাকে যুক্ত করতে হবে। তাহলে এটি হচ্ছে আমাদের আইনগত ভিত্তি, আর এটা করা হয়েছে যেটা 2010 সাল থেকে 10 সালে তারা এসআরও জারি করেছে। আর দেখেন এই শিডিউল টু এর মধ্যে ফিক্সড ফি গুলো দেওয়া আছে। তাহলে শিডিউল টু এর মধ্যে আমরা ফিক্সড ফি গুলো পাচ্ছি, যদিও জাস্ট আমরা এখানে যেটি দেখলাম এখানে আমরা যে শিডিউল টু দেখেন ফিক্সড গুলো শিডিউল টু এর মধ্যে আমরা দেখব, যেমন আপনি যদি কোনো পিটিশন দাখিল করেন 200 টাকা দেওয়া আছে, অর্থাৎ প্রতিটা মামলারই আপনি এখানে কোর্ট ফি পাবেন। এখানে প্রতিটা মামলারই আপনার কোর্ট ফি দেওয়া আছে যে কত টাকা হবে, যেমন অধিগ্রহণের জন্য স্টেট অ্যাকুইজিশন প্রিএম্পশনের জন্য কত টাকা হবে 200 টাকা করে, ওকালতনামা যেটা আইনজীবীরা নেন দেখেন এখানে কোর্ট ফি আইন অনুযায়ী মাত্র 30 টাকা, যদিও যেটা করা হয় বিভিন্ন বারে 250-300-400 টাকা নেয়, এমনকি বার কাউন্সিলে 20 টাকা তারা সিল লাগিয়ে নেয়, কিন্তু কোর্ট ফি বলতেছে যে আপনি ওকালতনামা মাত্র 30 টাকার হবে, এর বেশি কিন্তু হবে না। তারপরে সেটা একটু আরেকটু ভিন্ন কথা যেটা আপনি কালেক্টরের কাছে যদি ওকালতনামা দেন সেখানে 200 টাকা আসবে। তারপর যে আরো নানা প্রকার জিনিস যেগুলো আছে সবগুলোর ক্ষেত্রে তারা এখানে কিন্তু কোর্ট ফিটা হিসাব করে দিয়েছে, এর বাইরে যাওয়ারই কথা না। তো যাই হোক, আপনারা তাহলে আজকের ছোট্ট ভিডিও থেকে বুঝলেন কোর্ট ফিটা কিভাবে হিসাব করবেন। তাহলে আমাদের কোর্ট ফি আমরা হিসাব করতেছি কত, আমাদের কোর্ট ফি অ্যাক্টের 7 ধারা মোতাবেক আমরা সেখানে বিভিন্ন রকম কোর্ট ফি পাবো। কোর্ট ফি আইনের সাথে শিডিউল আছে, আমরা সেখানে শিডিউল ওয়ান পাবো, শিডিউল টু পাবো, সেখানে টেবিল ওয়ান টেবিল টু পাবো, সেটা আমরা দেখে নিব। কোর্ট ফি তাহলে ফিক্সড হইতে পারে, মূল্য অনুপাতে হইতে পারে, তবে মূল্য অনুপাতে হইলে সর্বোচ্চ 40,000, সম্পত্তি সংক্রান্ত বিষয় হইলে টাকার বিষয় হইলে 50,000, আর যেটা 2% হিসাবে আমরা নিব ওই 2%-এর উপর কোর্ট ফি আইনের 35-এর এ ধারা মোতাবেক আরো 15% করে যুক্ত করব। যদি 15,000-এর বেশি হয় আমাদের সাবজেক্ট ম্যাটার, এর কম হলে 15% আমরা সেখান থেকে কমিয়ে নিব। তো তাহলে আপনারা মনে রাখবেন কিভাবে, তো মনে এভাবে রাখবেন যদি আপনার টাকার মামলা হয় 2.5% প্লাস 15%, আর যদি টাকার বাইরে অন্য কিছু হয় 2% প্লাস 15%। আর স্পেসিফিক রিলিফ অ্যাক্টের 9 ধারায় যে কোর্ট ফি সেটা মূল্য অনুপাতের অর্ধেক না, সেটা সর্বোচ্চ কোর্ট ফি 7,500 টাকা, এর সাথে আমাদের 15% যুক্ত হবে, অর্থাৎ 8,625 টাকা। তো আশা করি যারাই কোর্ট ফি বুঝতে চাচ্ছিলেন এই এতটুকুই যথেষ্ট আপনাদের কোর্ট ফির জন্য। আর আমরা যারা সিপিসিটা দ্বিতীয়টার জন্য যারা অপেক্ষা করতেছি তাদের জন্য অতি দ্রুতই আমরা নিয়ে আসব যে 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 জিনিসগুলো আমরা বাদ দিয়েছিলাম সেগুলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই যে কোর্ট ফির শিডিউলটা, কোর্ট ফি আইন,
এবং স্যুট ভ্যালুয়েশন, এটা আমি দিয়ে দিব ডিসক্রিপশনে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো আজকে তাহলে আমরা এই পর্যন্তই রাখতে পারি। আর আমাদের যেটি হয়েছে, আমাদের যে সাতকাহন অনলাইন কোর্স, এটা আমরা শুরু করতে চাচ্ছি 27 তারিখ থেকে, সম্ভবত শুক্রবার হবে দ্বিতীয় কোর্স আমরা শুরু করব ইনশাল্লাহ। যারাই আগ্রহী তারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। মোটামুটি আমরা 21টার মতো ক্লাস নিব। ক্লাসের কোর্স ফি, শিডিউল, কি কি ক্লাসগুলো অন্তর্ভুক্ত আছে দ্রুতই আমরা নিয়ে আসব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সাতকাহন বইটা অনলাইনে রকমারিতে পাওয়া যাচ্ছে, সেখান থেকে আপনারা নিতে পারবেন। আসসালামু আলাইকুম।